আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে অনেক অংশেই নির্ভুল ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। ঘন্টায় 110 থেকে বেড়ে কোথাও 120 কিলোমিটার বেগে আঘাত হানে বুলবুল। কাকদ্বীপ, সাগরদ্বীপ, নামখানা, ফ্রেঞ্চুগঞ্জ, বসিরহাট, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হাসনাবাদে বুলবুল তাণ্ডব চালায়। গাছ ভেঙে পড়ে বসিরহাটে হতাহতের ঘটনা ঘটে। বুলবুলের তাণ্ডবে ভেঙে পড়েছে বহু কাঁচা ঘরবাড়ি, নষ্ট হয়েছে বহু জমির ফসল। ভারতীয় সময় শনিবার রাত 10টা থেকে বুলবুল রাত 12:30 পর্যন্ত তার তাণ্ডব লীলা চালায়। এরপরই গতিবেগ কমে বাংলাদেশের উপকূলে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি। আমরা সবাই ছুটি এসে ছেলেটা কোন রকম টেনে বার করেছে আর বৌদির আর বাঁচাতে পারে। শনিবার রাত 1টা পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সচিবালয় নবান্নে উপস্থিত থেকে পরিস্থিতি নজরদারি করেন। একইভাবে কলকাতা পৌরসভা থেকেও মেয়র ফিরাদ হাকিম বুলবুলের ওপর নজর রাখেন গভীর রাত পর্যন্ত। রোববার সকালে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন। ফোনে তিনি ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতির খবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সুব্রত আচার্য। ইকবাল, আপনি ধন্যবাদ। আপনি জানেন ইতিমধ্যে যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে মৃতের সংখ্যা প্রমাণ করে আসলে ঘূর্ণিঝড় বুলবুল কতটা শক্তি নিয়ে আঘাত এনেছিল, এবং এর কিন্তু বেশিরভাগ যেখানে আঘাত হানে সেটি কিন্তু পশ্চিমবঙ্গের অংশে, এই বসিরহাট, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন যে সন্দেশখালী, ফেঞ্চুগঞ্জ, মিনাখা যেভাবে বুলবুল তাণ্ডব চালিয়েছে, প্রায় বেসরকারিভাবে সরকারিভাবে মৃতের সংখ্যাটি আমাদের 6 বলা হলেও বেসরকারিভাবে কিন্তু মৃতের সংখ্যা আরও বেশি বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম। যদিও সকালে আমার সঙ্গে বসিরহাটের এসডিওর সঙ্গে কথা হয়েছে বিবেক ভোসলে, তিনি আমাকে নিশ্চিত করেছেন যে সেখানে 5 জনের মৃত্যু হয়েছে এবং গতকালকে দুপুরেই গাছ পড়ে কলকাতায় 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আমরা জানি যে প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে 1 জন হয়েছে, তবে এখনও বেসরকারিভাবে মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আরও 2 জনের মৃত্যুর খবর বেসরকারিভাবে পাওয়া যাচ্ছে, যদিও সরকারিভাবে এখনও এই খবরটি নিশ্চিত করা হয়নি। আপনি জানেন যে কী পরিমাণ মানে এখান থেকে যে প্রিকশন নেওয়া হয়েছিল দুর্যোগ মোকাবেলা, সেটা হচ্ছে গতকালকে এই যে বুলবুল আসার আগেই প্রায় 1.5 লক্ষ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল নিরাপদ আশ্রয়ের জন্য, এবং সেক্ষেত্রে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ, প্রাণহানির পরিমাণ কিন্তু কম হয়েছে। রাজ্য প্রশাসন এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে, সরকারিভাবে প্রায় 50,000 ঘরবাড়ি ভেঙেছে, এখনও কিন্তু সেখানে উদ্ধার তৎপরতা চলছে। ইকবালপুরে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি কলকাতার বাংলাদেশ বইমেলা, যেটি শুরু হয়েছিল 1 নভেম্বর এবং শেষ হবে আজকে। আপনি জানেন যে গতকাল বুলবুলের প্রভাবে এই মেলাটি কালকে স্থগিত রাখা হয় এবং মেলা কিন্তু মেলার যে 60টি স্থল, প্রায় অধিকাংশ স্টলেই পানি ঢুকে গিয়েছিল। তবে আজকে যুদ্ধকালীন তৎপরতায় মেলা ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত তারা মেলা দুপুর 2টো থেকেই চালু করেছেন এবং মেলা কিন্তু যথারীতি তার পুরনো ছন্দে আবার রাত 9টা পর্যন্ত শেষ হয়। আপনি জানেন যে আজকে সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের 2 বাংলার বিশিষ্টজনরা কিন্তু এই মেলায় অংশ নিচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইকবাল, এই ছিল আমার কাছে বুলবুল এবং কলকাতায় বাংলাদেশ বইমেলার শেষ দিনের সর্বশেষ তথ্য। ইকবাল।